নমস্কার, গল্পের ফেরিওয়ালা গ্রুপে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের সকল শ্রোতা বন্ধুকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। খুব ভালো কাটুক আপনাদের সকলের পুজো, খুশিতে আনন্দে ভরে উঠুক আপনাদের আগামী দিনগুলো। যেভাবে আপনারা আমাদের পাশে থেকেছেন, আমাদের সাহস জুগিয়েছেন, আমাদের ভালোবেসেছেন, সেইভাবেই আগামী দিনগুলোতে আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আগামী রবিবার মহানবমী, সেই কারণে সেই দিন গল্পের ফেরিওয়ালা গ্রুপ কোনো গল্প দেবে না। আমরা আবার ফিরব 1 নভেম্বর নিয়ে একটি অরিজিনাল রহস্য রোমাঞ্চ গল্প, যে গল্পটি আপনাদের সবার মন জয় করবে বলে আমাদের স্থির বিশ্বাস। আজ আপনাদের জন্য আমাদের বিশেষ নিবেদন, কবিতা সিংহের লেখা একটি রহস্য রোমাঞ্চ কাহিনী, হাতের রেখায় খুন। গল্প পাঠে ইন্দ্রনীল কুমার, অনিল চৌধুরীর ভূমিকায় মৃন্ময় মান্না, মিনতি চৌধুরীর ভূমিকায় মৌসুমী চক্রবর্তী। গল্পের সূত্রধার ও অনুপমের চরিত্রে আমি রাজদীপ চক্রবর্তী, আবহ সঙ্গীত স্পেশাল এফেক্টস ও পোস্টার ডিজাইনে রাজদীপ চক্রবর্তী, সমগ্র পর্ব পরিকল্পনা ও পরিচালনায় টিম গল্পের ফেরিওয়ালা। শুরু হচ্ছে আজকের নিবেদন, কবিতা সিংহের হাতের রেখায় খুন। দার্জিলিংয়ে তখন সিজন চলছে। অনুপম হঠাৎ বলে বসল, চল অসিত, দার্জিলিং যাওয়া যাক। আমি বললাম, হোটেলে জায়গা পাবি? অনুপম আমার হাতটা ধরে বলল, দেখি হাতটা দেখি। যা হোক একটা জুটে যাবে, দেখিস। অতএব বাক্স বিছানা বেঁধে দার্জিলিং। বলতে ভুলেছি, অনুপম ভাগ্য গণনা করে, আর ভাগ্য গণনার সূত্রে বহু রকম মানুষের সঙ্গে তার চেনা জানা, আলাপ পরিচয়। দুর্বল মুহূর্তে বহু মানুষ তাদের মনের কথা অকপটে বলে ফেলে অনুপমকে, গোপন বাসনাও জানিয়ে ফেলে। আর সত্যি বলতে কি, যদিও জ্যোতিষশাস্ত্রে আমার তেমন বিশ্বাস নেই, কিন্তু অনুপমকে আমি দারুণ বিশ্বাস করি। যারা তাকে হাত দেখায় তাদের মতে অনুপম নাকি দারুণ ভবিষ্যৎ গণনা করতে পারে। দার্জিলিংয়ে গিয়ে যখন কোনো হোটেলে জায়গা পাওয়া গেল না, তখন অনুপমকে ক্লান্ত শ্রান্ত গলায় কথা শোনাতে ছাড়লাম না। বললাম, কি যে হাত দেখে বলেছিলি কিছু একটা জুটে যাবে। সে তো ঠাট্টা করছিলাম, কিন্তু সত্যি বলতে এখন কোথায় যাই বলতো, যেমন খিদে পেয়েছে তেমনই ঘুম। হোটেলের গেটের বাইরে সুটকেস আর বেডিং রেখে আমরা দুজন ক্লান্ত হয়ে বসে পড়েছিলাম। একজন স্যুট পরা ভদ্রলোক অনুপমকে দেখে হঠাৎ থমকে দাঁড়িয়ে বললেন, আরে অনুপম না? অনুপম লাফিয়ে উঠে বলল, অনিল, অনিল চৌধুরী। আরে বাবা, হোটেলে জায়গা পাসনি তো? বেশ হয়েছে, থাক ঠান্ডায় বসে, সারা রাত এই ঠান্ডায় জমে শক্ত হয়ে যা। অনুপম এবার নিজের মেজাজ ফিরে পেয়েছে, হেসে বলল, আরে তুই যখন এখানে আছিস তখন তো আর ভাববার কোনো ব্যাপার নেই, হোটেল খোঁজারও কোনো ব্যাপার নেই, নে চল তোর আস্তানাতেই উঠি। পথে যেতে যেতে অনিল চৌধুরীর সঙ্গে আমার পরিচয় করিয়ে দিল অনুপম, পদস্থ সরকারি কর্মচারী, দার্জিলিংয়ে পোস্টেড, অনুপমের কলেজ জীবনের বন্ধু। মনে হলো এককালে খুব দগরম বগরম ছিল দুজনের। অনুপমকে দেখে দারুণ খুশি হয়ে গেছেন ভদ্রলোক, ফাউ আমাকে দেখেও অখুশি হননি। আমার দিকে ফিরে অনুপম গর্বভাবে বলল, দেখলি হাত দেখতে জানি কি জানি না, বলছিলাম না কিছু একটা জায়গা জুটে যাবে, জুটে গেল কিনা বল। আমি বাধ্য হয়েই বললাম, জানিস বাবা জানিস। হলো আমাদের কথোপকথন শুনছিলেন অনিল চৌধুরী, এবার সবর হয়ে বললেন, ধ্যাত ও কিচ্ছু জানে না, কলেজ লাইফে আমরা ছিলাম ওর জ্যোতিষবিদ্যা চর্চার গিনিপে, হাত দেখে যত সব হাবি জাবি বলতো, আমার সম্বন্ধে অনেক বাজে কথা বলেছে, একটাও মেলেনি। অনুপম উত্তেজিত হয়ে বলল, এই কি, না না মেলেনি কি বলছিস, এই আমি বলিনি তুই রাজকার্য করবি? হ্যাঁ বলেছিলাম তো, তারপর বলিনি তোর অনেক টাকা পয়সা হবে, পিতৃকুলের অনেক বিষয় আশয় পাবি? তা অবশ্য পেয়েছি। তোকে বলিনি তোর বিদেশ যাত্রা হবে? হ্যাঁ
তা হয়েছে অবশ্য। তবে বলো, স্বীকার করো। অনিল চৌধুরী এবার সলজ্জভাবে বললেন, যা সেসব কি আর বলা যায়, আরো যেসব বলেছিলি অসিতবাবুর সামনে প্রথম আলাপেই বলতে কিরম যেন সংকোচ হচ্ছে। না না না, সংকোচের কিছু নেই, সংকোচের কিছু নেই। ও হলো আমার প্রাণের বন্ধু, ওই তুই যেমন ছিলি কলেজ লাইফে, ওর কাছে আমি কিচ্ছু গোপন করি না। অনিল চৌধুরী একটু অপ্রস্তুতের মতো হাসলেন। ভদ্রলোক অত্যন্ত সুপুরুষ, সুন্দর সাজানো দাঁত, এমন সাজানো হাসলে বাড়ি সুন্দর দেখায়। না মানে আমার লাভ লাইফ, ম্যারিড লাইফ সম্পর্কে তুই যা বলেছিলিস। কেন মেলেনি বলতে চাও? ওরে বেটা, ধোয়া তুলসী পাতা তুমি বলতে চাও? এই বুকে হাত দিয়ে বল 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 বল, স্ত্রী ঘটিত কোনো প্যাচে পড়িস নি তুই, বিলেতে কিংবা কলকাতায় চাকরির জায়গায়? সে অমন অনেকেই পড়ে, কিন্তু আমার স্ত্রী। হ্যাঁ তোমার স্ত্রী, বলো বলো বলো। বলতে আর হলো না, সামনে চমৎকার গেট, বাগান, মৌসুমি ফুলে সাজানো মস্ত বাংলো প্যাটার্নের বাড়ি। একেবারে গেটের কাছে উৎকণ্ঠিত মুখে দাঁড়িয়ে ছিলেন যিনি, তিনি অনিল চৌধুরীর স্ত্রী। স্ত্রীকে দেখে মুহূর্তেই মুখের চেহারা বদলে গেল অনিল চৌধুরীর। মুখের রেখাগুলো কেমন ভালোবাসায়, শান্তিতে, নির্ভরতায় নরম হয়ে গেল। মিনতি, অনুপম রায় আর অসিত মিত্র আমার বন্ধু, হোটেলে জায়গা পাননি, খুব শিক্ষা হয়েছে, তাই তোমার কাছে নিয়ে এলাম। গেট খুলে হেসে মিনতি বললেন, বেশ করেছ, আসুন ভিতরে আসুন। তার মুখখানিতে লাবণ্যের আলো মাখানো, ভারী কোমল চেহারা, হাতির দাঁতের মতো ফর্সা গায়ের রং, দাঁতগুলি ঝকঝক করছে, পাতলা দুটি ঠোঁটে হালকা গোলাপি ছায়া, দেখলে প্রথমটায় মনে হয় ঠোঁটে রং দিয়েছেন। পরে সদ্য স্নাতা মিনতিকেও দেখেছি, অমনি পাতলা রঙিন ঠোঁট, গোলাপি গাল, ঠোঁট আর গালের স্বাভাবিক রং অম্লান রয়েছে। চাপা গলায় অনিল চৌধুরী অনুপমকে বললেন, ইউ আর রং মাই ফ্রেন্ড, শি ইজ নট এ ফিয়ার্ড বাট অ্যান অ্যাঞ্জেল। অ্যাঞ্জেল তো বটেই, পরনে হালকা হলুদ রঙের শালের শাড়ি, শাড়ির ওপর গরম কোট, কোটের ওপর পশমের চাদর, লম্বা বিনুনি কোমর ছাড়িয়ে আরও নিচে নেমেছে, পায়ে গোলাপি লাইলনের মোজা আর মখমলের নেপালি চটি। বাড়ির মধ্যে ঢুকে আমাদের আরও ভালো লাগলো। চমৎকার সাজানো ড্রয়িং রুম, ডাইনিং রুম, এমনকি গেস্ট রুম দুটো সুন্দর সাজানো, যেন মিনতি চৌধুরী জানতেন আর সন্ধ্যায় অবেলায় আমরা এসে পড়ব। আমরা মিনতির প্রশংসায় সবর না হয় পারলাম না, দুজনে মিলে একটি গেস্ট রুমেই আশ্রয় নিলাম, আর একটি খোলা হলেও সেটিতে গেলাম না। রাতে মিনতির রান্না করা পোলাও আর মুরগির মাংস খেয়ে উদ্গার তুলতে তুলতে আমরা তিনজন পুরুষ ড্রয়িং রুমে বসলাম। মিনতি আর এলেন না, দরজার কাছে দাঁড়িয়ে বললেন, এবার আপনাদের স্ট্যাক পার্টি চলুক, আমি শুতে যাচ্ছি, শুভরাত্রি। মিনতি চলে যেতেই অনিল চৌধুরী বললেন, ব্র্যান্ডি চলবে? খাওয়ার পর সত্যি শীত করছিল। অনুপম বলল, হোক না একটু মেডিকেটেড ডোজ। অনিল চৌধুরী উঠে বেয়ারাকে ব্র্যান্ডি দিতে বলতে গেলেন। সেই ফাঁকে নিচু গলায় আমি অনুপমকে প্রশ্ন করলাম, ওর বউয়ের সম্বন্ধে ওকে কি ভবিষ্যৎবাণী করেছিলি? বলেছিলাম তোর বউ হবে মার্ডারেস, খুনি। আমি চমকে উঠে বললাম, কি বলছিস তুই? ঠিকই বলছি, অনিলের হাতে ভীষণ স্ট্রং সাইন আছে, কোষ্ঠীতেও, ও চিহ্ন বদলাবার নয়। কিন্তু তুই মিনতি চৌধুরীর হাত দেখেছিস? দেখেছি। কখন? যখন খাবার পরিবেশন করছিল, হাত উল্টে চিনি ঢালছিল, দেখে নিয়েছি। কি দেখেছিস? শি ইজ আ মার্ডারেস, খুনি। যা, আমি বিশ্বাস করি না। আমি করি, তবে চিহ্নটা ম্লান হয়ে এসেছে, হয়তো হয়তো ও খুন করেই ফেলেছে অলরেডি। আমি আরও প্রশ্ন করতে যাচ্ছিলাম, অনিল চৌধুরী ঢুকলেন সঙ্গে পেয়ারা আর ট্রেতে তিনটে গ্লাসে সত্যি মেডিকেটেড ডোজের ব্র্যান্ডি। ব্র্যান্ডিতে চুমুক দিতে দিতে সোফায় ডুবে অনিল চৌধুরী বললেন, মন খারাপ করিস না অনুপম, সব গণনা তো আর মেলে না। বল, এতক্ষণ তো দেখলি মিনতিকে, বল কত ভালো বউ পেয়েছি আমি, তোর এই গণনা টননা আর মিলল না, বুঝলি? জানিস এই একটি মেয়ে মিনতি আমার সমস্ত জীবনটা কিভাবে বদলে দিয়েছে। ক্লান্ত গলায় অনুপম বলল, বউয়ের প্রশস্তি করার আর সময় পেলি না অনিল,
তার চেয়ে বরং এখন জমিয়ে একটা ভূতের গল্প কর দেখি, এই ঠান্ডায় দার্জিলিংয়ে বেশ জমে যাবে। আরে তাই করছি, সত্যি ভূতটুত আমি বিশ্বাস করতাম না, কিন্তু আজকাল করি। জানিস, মিনতির জীবনের সঙ্গে একটা অদ্ভুত অলৌকিক রহস্য জড়িয়ে আছে। সেই রহস্যের ঘটনাটাই সাপে বড় হয়ে আমার দুজনের জীবন বদলে দিয়েছে। জানিস, ঘটনাটা শুনলে বুঝবি মিনতি কত ভালো। যেসব অতীন্দ্রিয় লোকের খবর আমরা জানি না, সেখান থেকেও মিনতির জন্য সাহায্য আসে। অনুপম এবার সোজা হয়ে বসে একটা সিগারেট ধরিয়ে বলল, রিয়েলি? সাউন্ডস ইন্টারেস্টিং। নে, এবার একটু গুছিয়ে বলতো শুনি। সিগারেটের ধোঁয়া ছেড়ে অনিল চৌধুরী বললেন, মিনতি ছিল বাপ মাহারা গরিব একটি মেয়ে, মামার বাড়িতেই মানুষ। আমি তখন রাউরকেল্লায় পোস্টেড, সেন্ট্রাল গভর্নমেন্টে একটা মোটামুটি চাকরি করি। আমি যে ফ্ল্যাটে থাকতাম তার পাশের ফ্ল্যাটের একটি মেয়ের সঙ্গে তখন আমার পুরো দমে প্রেম চলছে। আমার প্রথম স্ত্রী রুচি ঘটনাটা সচকে দেখে, মানে আমার আর অতসের প্রেম। মাঝরাতে নিজের বিছানা থেকে উঠে আমি পড়াশোনা ছুতো করে পাশের ঘরে যেতাম, অতসি দুটো ফ্ল্যাটের মাঝে দরজা খুলে আমার কাছে চলে আসতো। ব্যাপারটা ধরা পড়ার পর রুচির কাছে আমি ক্ষমা প্রার্থনা করি, শপথ করি আর অমনটা হবে না। কিন্তু সত্যি কথা বলতে কি, আমি আমার প্রতিজ্ঞা রাখতে পারিনি। আবার একদিন অতসির সঙ্গে, সেদিন রাতেই রুচি শাড়িতে কেরোসিন ঢেলে আত্মহত্যা করে, তবে মরার সময় সে আমাকে জড়ায়নি। ব্র্যান্ডিতে চুমুক দিয়ে অনিল চৌধুরী বললেন, অসিতবাবু, আপনি হয়তো আমাকে খুব ঘেন্না করছেন, তা করুন। ভাবতে আমার নিজেরই অবাক লাগছে যে সেই লোকটি কি সত্যি আমি, এই আমি। একদিন যে এত নোংরা কাজ করেছি, আজ সেই কথাগুলো কেবল মুখে আনতেই আমার নিজেকে এত অসুচি মনে হচ্ছে, কি বলবো। জানবেন, এ সবই কিন্তু মিনতির জন্যই, ও সত্যি দেবী। তারপর যে অতসির জন্য এত কাণ্ড, সেই অতসি কিন্তু কিছুতেই আমাকে বিয়ে করতে রাজি হলো না। আমি যখন স্ত্রী বিয়োগ যন্ত্রণা আর অতসির জন্য তীব্র পরকীয় আর আকর্ষণ অনুভব করছি, তখন অতসি আর এক আমেরিকা ফেরত ইঞ্জিনিয়ারের সঙ্গে ঘুরতে আরম্ভ করেছে, আমাকে আর পাত্তাই দিচ্ছে না। মাস ছয়েকের মধ্যে মা বাবা বৌদিরা আবার পেরাপেরি শুরু করলেন, বিয়ে করতে হবে। আমারও অনিচ্ছা ছিল না, তাছাড়া অতসিকেও তো দেখিয়ে দিতে হবে যে দাগি আর খুঁতে হওয়া সত্ত্বেও আমারও বিয়ে হচ্ছে। এবার কাগজে বিজ্ঞাপন দেওয়া হলো, কেবল পাত্রই বিবেচ্য, কোনো দাবি দাওয়া নেই। প্রকৃত সুন্দরী কন্যা চাই। এক রাশ ফটো নিয়ে তিন চারটে ফটো বাছলেন মা, খোঁজ খবর নেওয়া হতে লাগলো। শেষ পর্যন্ত যাকে পছন্দ হলো মায়ের, আরও খবর নিতে নিতে জানা গেল সে অর্থাৎ মিনতি, রুচিরই মামার মামাতো বোন। গরিব মামার গলগ্রহ, শরীর ভরা রূপ ছাড়া ব্যাচেলর আর কিছুই নেই। মামা আবার পয়সা রোজগারের জন্য মিনতিকে অফিস পাড়া থিয়েটারে নামাতো, ভালো অভিনেত্রী বলে সুনামও হয়েছিল খুব। কিন্তু ওর গাম্ভীর্যের রক্ষা কবচ ভেদ করে কেউ ওর দিকে এগোতে সাহস পেত না। আমি তো মিনতিকে দেখেই মুগ্ধ। বিয়ের কথা চলছে, হাতে মাত্র মাসখানেক সময়, তখন রাউরকেল্লা থেকে ফিরে বিয়ের জন্য ছুটি আর টাকা পয়সার ব্যবস্থা করতে গেলাম। সেখানে গিয়ে শুনলাম অতসি সেই ইঞ্জিনিয়ার ছোকরার কাছে ঘা খেয়েছে। আবার মধ্যরাতে আমাদের সেই পুরনো অভিশাপ শুরু হলো। অতসি আবদার করলো বিয়ে ভেঙে দিতে হবে, কিন্তু অতসির আকর্ষণে তখন এমন মুগ্ধ যে কলকাতায় ফিরে এলাম, মাকে বাবাকে সমস্ত ব্যাপারটা খুলে বললাম। ফিরে এসে শুনলাম কোনের বাড়ি নাকি আমার নামে যত বদনামের চিঠি দিয়ে এসছে, আমার নাকি চরিত্র খারাপ, অতসি বলে একটি মেয়ের সঙ্গে আমার প্রেম আছে। এইসব চিঠি পড়ে কোনের দরিদ্র মামা পর্যন্ত বিয়ে ভেঙে দিতে চান, কিন্তু বিয়ে ভাঙতে চায় না স্বয়ং মেয়ে। আবার শুনলাম মেয়েটি নাকি বলেছে আমি তার জন্ম জন্মান্তরের স্বামী, আমার সঙ্গে নাকি তার গাঁট ছড়া বাধাই আছে, তাছাড়া সে আমার সঙ্গে দেখা করতে চায়। আমি তার সঙ্গে সত্যি একদিন দেখা করলাম, মনে আছে, ভিক্টোরিয়ায় দুপুরবেলা। অনিল চৌধুরী পাশের বোতল থেকে আরেকটু মেডিকেটের ডোজ নিজের গ্লাসে ঢেলে নিলেন। বেয়ারা করিডোরে আলো নিভিয়ে দিল। অনিল চৌধুরীর পাশে শুধু একটি শেড দেয়া দাঁড়ানো আলো জ্বলছে।
আর বৈদ্যুতিক রুম হিটারের লাল কয়েলের আগুন ছাড়া ঘরে আবছা অন্ধকার। অনিল চৌধুরী দেখতে পাচ্ছিলেন না, তার পিছনে দরজার পর্দা তুলে দাঁড়ালেন একজন বয়স্কা মহিলা, মাথায় চুল কাঁচা পাকা, চওড়া শতরঞ্জ পার ধনেখালি শাড়ি ঘরোয়া করে পরা, চিবুকে আঁচিল, মাথায় ঘোমটা টানা। খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে পিছনে সরে গেলেন মহিলা। একে তো খাবার টেবিলে দেখিনি, অনিলের মাই হবেন হয়তো। আমরা আবার অনিলের কথায় মনোযোগ দিলাম। অনিল বলছিলেন, মিনতির মামা বিয়ে ভেঙে দিতে চাইছেন, কিন্তু মিনতি চলে তার মায়ের কথায়। আমি অবাক হয়ে জিজ্ঞেস করেছিলাম, শুনেছি তো আপনার মা নেই। মিনতি অদ্ভুত হেসে বলেছিল, আমার মা না থেকেও আছেন, আমার বিপদে আপদে মা ঠিক আসেন, আমার সব সমস্যার সমাধান করে দেন তিনি। আমার মাই আমাকে বলেছেন, আপনি আমার জন্ম জন্মান্তরের স্বামী। মিনতি রাউরকেল্লার পোস্টার ছাপ লাগানো উড়ো চিঠিও দেখালো। বলাই বাহুল্য হাতের লেখাটা অতসীর, তার মধ্যে ঘৃণিত অভিযোগ করা হয়েছে। শুধু পরকীয়াই নয়, আমি নাকি আমার স্ত্রী রুচিকেও হত্যা করেছি। এই কথাটাই অতসীকে চিনিয়ে দিল। বুঝলাম অতসী আমার কতটা ক্ষতি করতে পারে। মিনতি হেসে বলেছিল, মামা বলেছিলেন চিঠিটা পুলিশের হাতে তুলে দিতে। আমি মামাকে বারণ করলাম, বললাম ভদ্রলোক বিপদে পড়ে যাবেন শুধু শুধু, আমি বিশ্বাস করি না যে উনি রুচিকে খুন করেছেন। আমি এত সব শুনবার পর মিনতিকে বিয়ে না করে আর পারলাম না। বিয়ের পর মিনতিকে নিয়ে রাউরকেল্লা ফিরে গেলাম। শুনলাম অতসীর রাগে দুঃখে তার মাসির বাড়ির জব্বলপুর চলে গেছে। আসলে সেখানেও সে শিকার ধরতেই গেছিল, মাসির এক কোচি পাইলট দেওয়ারকে। কিন্তু যথানিয়মে আবার সেখান থেকেও আনসাকসেসফুল হয়ে ফিরে এলো। এবারেও মাঝের দরজা খুলে রাতে চলে আসতে আরম্ভ করল অতসী। আমিও দু চার দিন নিজেকে সামলালো আর পারলাম না শেষের দিকে। অতসী সম্পর্কে যে কি ভয়ানক দুর্বলতা ছিল আমার! মিনতির ঘুম ছিল খুব গভীর, ভাগ্যিস গভীর ঘুম ছিল, না হলে পাশের ঘরে আলো নিভিয়ে অন্ধকারে আমাদের কথোপকথন নড়াচড়া সে ঠিক রুচির মতোই টের পেয়ে যেত। একদিন মিনতি বলল, অতসীর সঙ্গে আমার খুব ভাব হয়ে গেছে, ভারী ভালো মেয়ে অতসী, উড়ো চিঠি নিয়েও খুব আলোচনা হলো আমাদের। আমার দৃঢ় বিশ্বাস আমাদের কোনো শত্রুই এইসব মিথ্যে বদনাম রটিয়েছে। এমন মিষ্টি মেয়ে অতসী, সে কি এসব খারাপ কাজ করতে পারে? আমি আমার মায়ের ছবি, বাপের বাড়ির অ্যালবাম সব দেখিয়েছি ওকে। সেদিন রাতেই আমি আর অতসী প্রথম মিনতির মাকে দেখি। আমরা কথা বলছি বাইরের ঘরে অন্ধকারে, মহিলার আবছায়া মূর্তিটা ঘরে এসে দাঁড়ালো। চোখ দুটো বিশ্বাস করে অনুপম ধকধক করে জ্বলছে। আমি আত্মস্বরে কে কে চিৎকার করে উঠলাম। অতসী ঊর্ধ্বশ্বাসে পালালো, মহিলাও অদৃশ্য হলেন। আমি ঘরে এসে দেখলাম মিনতি বিছানায় মুড়িসুড়ি দিয়ে ঘুমোচ্ছে। তাকে আর বিরক্ত না করে বাথরুম, রান্নাঘর, বক্স রুম চারিদিক খুঁজলাম। না, সেরকম চেহারার কেন, কোনো মহিলাই সারা ফ্ল্যাটের কোথাও নেই। আমার গা ছমছম করে উঠল। ফিরে গিয়ে মিনতিকে ডাকলাম। ধড়মড় করে ঘুম চোখে উঠে বসল মিনতি। ওর পবিত্র মুখখানি দেখে আমি যেন মরমে মরে গেলাম। লজ্জায় অপমানে নিজেই নিজের মধ্যে গুটিয়ে গেলাম। মিনতি, তোমার মা কেমন দেখতে ছিলেন? জিজ্ঞাসা করলাম ওকে। মিনতি উঠে ওদের ফ্যামিলি অ্যালবামটা পেরে নিয়ে এসে ওর মায়ের ছবি দেখালো। আমি চমকে উঠলাম, অবিকল ওই মহিলাকে দেখেছি আমি, মানে আমি আর অতসী। মিনতি বিহ্বল স্বরে আমাকে বলল, জানো আজ রাতে মা স্বপ্নে এসেছিলেন, বললেন রুচিকে যে মেরেছে আমিও তাকে মারব, ছাড়ব না তাকে। মা বললেন রুচির অতৃপ্ত আত্মা নাকি আমাদের এই বাড়িতেই ঘুরে ঘুরে বেড়াচ্ছে। বিশ্বাস করো অনুপম, আমি আত্মা, অলৌকিক এসব কিছুতেই বিশ্বাস করতাম না। ভয়ে আমার শরীরে কাঁটা দিয়ে উঠল। পরদিন রাতে অতসীর চিৎকারে আমাদের দুবারের সকলের ঘুম ভেঙে যায়। অতসীকে পাওয়া গেল দুবারের মাঝের দরজার কাছে। বোধহয় সে রাতের অভিসারে আসছিল। তার ঘাড় ভাঙা,
দু চোখে বিস্ফারিত ভয়। হাসপাতালে খুব অল্প সময়ের জন্য অতসের জ্ঞান হয়, তখন সে শুধু মিনতির দিকে তাকিয়েই বলেছিল, বৌদি তোমার মা, তোমার মা। মিনতির এত নরম মন যে ওই অতসের জন্য কেঁদে কেঁদে চোখ ফুলিয়েছে কতদিন। তারপর আমরা বদলি হলাম কলকাতায়। কলকাতায় এসে চাকরি বদল করে এই দার্জিলিংয়ে, এই যে দেখছিস এত বড় চাকরি, এই পরিবর্তিত জীবন, এ সবই ভাই ওই বউ ভাগ্যে। অনুপম বলল, এক মিনিট। আচ্ছা অনিল, তোর বউয়ের মায়ের চেহারাটা ঠিক কেমন ছিল বলতো? কাঁচা পাকা চুল, চিবুকে আঁচিল, অনেকটা মিনতির মুখের ছায়া আছে। যখন দেখা যায় তখন এই পরনে থাকে শতরঞ্জ পার শাড়ি, সাধারণভাবেই পরা। আর এই অতসীর মৃত্যুর পর এক বছর চলে গেছে, এখনও কচ্ছিত কখনো তাকে দেখা যায়। আমাদের এই দার্জিলিংয়ের বাড়িতেও দেখেছি। অনুপম লাফিয়ে উঠে বলল, অনিল, মিনতির মায়ের কোনো ছবি আমাকে দেখাতে পারিস? কেন পারবো না, এই তো। কফি টেবিলের তলা থেকে গোচ করা অ্যালবাম থেকে একটা পুরনো অ্যালবাম বেছে একটি পাতা খুলে ধরল অনিল চৌধুরী। আমি আর অনুপম ঝুঁকে পড়ে মুখ চাওয়াচই করলাম। বোঝা গেল একটু আগে আমরা দুজন একেই দেখেছি। হঠাৎ অনুপম বলল, তোর বউয়ের কুষ্টি করা আছে? না। এখনই হাত দেখতে পারি? দেখিস, তারা কিসের? না না, আমি এক্ষুনি দেখবো, তবে একটা শর্তে। ওনার হাত আমি একা দেখতে চাই, তুই বা অসিত কেউ এ ঘরে থাকতে পারবি না। অনিল চৌধুরী খুব কৌতূহলী হয়ে উঠে দাঁড়ালেন। আমি বাধা দিয়ে বললাম, আজ থাক না। না না না, সে হয় না, সে হয় না। অনুপমের শরীরে যেন কিসের ভর হয়েছে, সে বলল, ব্যাপারটা জরুরি, খুব জরুরি অনিল। বুঝছিস না, ভালো হোক খারাপ হোক, মেয়ের মায়ায় বদ্ধ হয়ে একটা আত্মার এভাবে ঘুরে বেড়ানোটা ঠিক না। তোদের ক্ষতি হতে পারে অনিল, তোদের দুজনের কথা ভেবেই আমি এটা বলছি। অনিল চৌধুরী উঠে দাঁড়ালেন, বললেন, বেশ, তোর শর্ত মেনে নিচ্ছি। আমি ওপরে যাচ্ছি, মিনতিকে পাঠিয়ে দিচ্ছি, কিন্তু তুমি আমার সব কৌতূহল মেটাবে কাল সকালে। আমি উঠে বেরিয়ে যাচ্ছিলাম, অনুপম আমাকে জোর করে বসালো। তুই থাক, তুই কোথায় যাচ্ছিস? অনিল ওপরে উঠে গেছে, ও তো আর দেখতে আসছে না তুই আছিস কি নেই। অল্পক্ষণ পর মিনতি চৌধুরী এলেন, সাদা শাড়ির ওপর সাদা শাল জড়ানো, চুল এলো করা, মুখে ঘন করে ক্রিম মেখেছেন, চোখে ঘুমের ছোঁয়া। আপনি বুঝি হাত দেখতে পারেন অনুপম বাবু? অনুপম বলল, পারি, কিন্তু এখন আপনার হাত দেখব না, আপনার মায়ের ছবি দেখব। অবাক হয়ে মিনতি চৌধুরী সামনে অ্যালবামটা খুলে ওর মায়ের ছবি দেখালেন। অনুপম ভালো করে ছবিটা দেখে বলল, এটা তো আপনার মায়ের ছবি নয়। মিনতি এবার চমকে সাদা হয়ে গেলেন। আপনার সঙ্গে আপনার মায়ের মুখের সাদৃশ্য থাকতে পারে, কিন্তু আপনার হাতের যেখানে কাটা দাগ, আপনার মায়েরও ঠিক সেইখানেই কাটা দাগ থাকে কি করে? আমি এবার চোখ নামিয়ে দেখলাম, আশ্চর্য, মিনতি চৌধুরীর কোনোয়ের কাছে যে দাগটা জলজল করছে সেটা ওর মায়ের ছবির কোনোইতেও আছে। আঠা দিয়ে সাঁটা ছবিটা চটচট করে ছিঁড়ে ফেললো অনুপম। এই অ্যালবামের সব ছবি কর্নার দিয়ে লাগানো, শুধু এই একটি ছবি আঠা দিয়ে সাঁটানো। কেন মিসেস চৌধুরী? এই জন্যেই কি? আপনার ভাগ্য খুব ভালো, অনিল এটা খেয়াল করেনি। এ ছবি এই অ্যালবামে রাখা উচিত না। ছবির উল্টো পিঠে আবছা অক্ষরে যেটুকু ছেঁড়া কাগজের আজ থেকে উদ্ধার করা গেল তাতে লেখা স্নেহময়ী রূপসজ্জার মিনতি রায়। আপনি যে এককালে অ্যামেচার থিয়েটারে অভিনয় করতেন মিসেস চৌধুরী, সে আমি শুনেছি অনিলের কাছে। যে জন্য মায়ের রূপসজ্জা, সে কাজ তো হয়ে গেছে, এখন আর কেন? তাছাড়া আপনার মা মারা গেছেন আপনার অল্প বয়সে, তখন কি তার পাকা চুল আর বয়স্ক চেহারা হয়েছিল? মিনতি চৌধুরী মুখ নামিয়ে নিলেন। শুধু এই ছবি নয়, ওই শাড়ি, ওই পরচুলা, এই এই আঁচিলটা, এই আঁচিলটা পর্যন্ত নষ্ট করে ফেলতে হবে, আর রিস্ক নেওয়া উচিত নয়। কবে বলতে কবে অনিল দেখে ফেলবে, সব বুঝতে পারবে, তার কি কোনো ঠিক আছে?
অনুপমার আমি দেখলাম মিনতি চৌধুরীর চোখ ছেপে জল পড়ছে। অনুপম বলল, আপনাকে দেখার আগে থেকেই আমি জানি আপনি কাউকে হত্যা করেছেন, সে অতসী, তাই না? মিনতি মাথা নোয়ালো। মায়ের গল্পটা বানালেন কেন? চাপা গলায় মিনতি বললেন, উপায় ছিল না, মামা আমাকে ক্রমাগত কুপাতে ঠেলছিলেন। আমার তখন একটা বিয়ে করে মামার কাছ থেকে সরে যাওয়াটা জরুরি ছিল। আপনি রাউরকেল্লা গিয়েই সব বুঝতে পেরেছিলেন না? পারবো না, আমার ঘুম ছিল খুবই পাতলা। অবশ্য অভিনয় করতাম যেন গাঢ় ঘুমে অজ্ঞান হয়ে আছি। আমি সব দেখেছি, সব শুনেছি, আর রাগে ঘৃণায় শুধু জ্বলেছি আর জ্বলেছি। অতসীকে মারলেন কিভাবে? ওকে মায়ের ছবি দেখিয়েছিলাম, মাঝে মাঝে মায়ের দেখা দেওয়ার কথা কল্প করেছিলাম, একদিন দেখাও দিয়েছিলাম ওই বেশে, আর শেষ দিন চুলের মুঠি ধরে ওকে আছড়ে ফেলে দিই, আর তারপর দুটো দরজার মাঝখানে ওর মাথাটা ফেলে চার মেরে। কথাটা শুনে অনুপমের কোন রকম ভাববৈকল্য লক্ষ্য করলাম না, কিন্তু আমার সারা শরীর থরথর করে কাঁপছে। অনুপম এবার মিনতি চৌধুরীর হাতখানি তুলে নিয়ে ভালো করে দেখে বলল, সত্যি বলছি, আপনি সাক্ষাৎ লক্ষ্মী, সাধ্বী, কল্যাণী, কৃতি সন্তানের জননী হবেন আপনি। পুরনো সব কথা ভুলেছেন, সব প্রেত আর ছায়ামূর্তির কথা, সব সব। অনিল জিজ্ঞাসা করলে বলবেন আপনার মায়ের ছবি অ্যালবাম থেকে আমি ছেড়ে ফেলেছি। আর শুনুন, ছদ্মবেশ আর পরচুলার প্যাকেটটা আজ রাতেই কিন্তু আমাকে দিয়ে দেবেন, আমি কলকাতায় নিয়ে গিয়ে ওটা পুড়িয়ে ফেলব। যান, শুতে যান এবার। হ্যাঁ, আর একটা কথা, আমি আর আপনাকে মিসেস চৌধুরী বলবো না, বৌদি বলবো, কেমন? এতক্ষণে মিষ্টি একটা হাসি ফুটল মিনতি চৌধুরীর মুখে, বাহুমুক্ত কণ্ঠে তিনি বললেন, প্যাকেটটা গেস্টরুমের দেরাজের নিচের তলায় রাখা আছে, আজকের রূপসজ্জার পর তাড়াহুড়োয় আর বেশি দূরে সরিয়ে রাখতে পারিনি। তারপর আমাদের নমস্কার করে ঘর থেকে বেরিয়ে গেল। কেমন লাগলো আজকের এই গল্পটি? যদি ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, ভিডিওটি শেয়ার করুন, যাতে আরও বেশি সংখ্যক লোকের কাছে এই ভিডিওটি পৌঁছে যায়। দয়া করে কমেন্ট করে আপনাদের মতামত আমাদেরকে জানান। আজ গল্প পাঠে ইন্দ্রনীল, মৃন্ময়, মৌসুমি ও আমি রাজদীপ। দেখা হবে আগামী 1 নভেম্বর নিয়ে একটি অরিজিনাল রহস্য রোমাঞ্চ কাহিনী। সবাই খুব ভালোভাবে পুজো কাটান, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, অবসর সময় অতি অবশ্যই শুনতে থাকুন গল্পের ফেরিওয়ালা গ্রুপের নানান অডিও স্টোরিজ। ধন্যবাদ।